الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا إلهي کر دے مجھ کو اس نبی کے سامنے جس نے کیا سد کو ٹکرا کافروں کے سامنے. اللہم سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حسن يوسف دام عيسى ياد بيزادري آسكو باها مدارم دي تو تنها داري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. پیارے حاضرین دکھن شکرپور صدیقیہ جامع مسجد کرتک آیوجت সর্বজনের সহযোগিতায় আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা ইলিয়াস হোসাইন আল হেলালি তিনি চট্টগ্রাম নোয়াখালী ফেনী নেত্রকোনা বিভিন্ন এলাকায় বহু বছর খেদমত করেছেন তার দেশের বাড়ি ইন্দুরকানি তিনি এখন পিরোজপুরে অবস্থান করছেন বিধায় তিনি আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত আশা করি তার মন মুগ্ধকর আলোচনা শুনে আমরা সবাই মুগ্ধ হব আল্লাহ পাক কবুল করুক সবাই বলুন আমিন বিষয়টি দেখে আমরা সহজেই বুঝতে পারি যে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী মিলাদুন্নবী আল্লাহ রসূলের জন্ম কেন জন্ম হলো জন্মের অবস্থা এবং জন্মের প্রয়োজনীয়তা এগুলি আলোচনা করাই হলো মিলাদুন্নবী আর রসূল জন্মগ্রহণ করার পরে 23 বছর নবুয়তি জিন্দেগি 40 বছর নবুয়াত পূর্ব এর মধ্যে তিনি তার নিজের চরিত্রের বলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তিনি একটি স্বর্ণের যুগ কায়েম করলেন এই কথাগুলি যদি আমরা না জানি তাহলে নবীকে বরত্ব করা সম্মান করা আমাদের হবে বলেন আজ পর্যন্ত আমার ছোটবেলা থেকে মিলাদুন নবী বুঝি মসজিদে কিছু ইয়া নবী সালামু আলাইকা
আর হাতে জিলাপি জিলাপিটা টাটকা না গরম গরম না ঠান্ডা এ সারা আর কিছু পাইনি কিন্তু নবীর সম্পর্কে যদি জানতে না পারি তাহলে নবীর পথে আমরা চলব কিভাবে কাজী এই সমাজে এই যুগে বর্তমানে নবীর আলোচনার বাহিরে কোনো আলোচনা চলতে পারে না আমরা এর চেয়েও অন্যান্য নেতৃবৃন্দকে যে গুরুত্ব দেই কিন্তু নবীর গুরুত্ব আমরা তেমনি একটা দেই না আজকে একজন গায়িকা নৃত্যশিল্পী তারা যদি এই পিরোজপুরের স্টেডিয়ামে এখন যদি মমতাজ আসতো আপনাদের এখান থেকে 10 জন লোক পাইতাম কিনা সন্দেহ কথা ঠিক কিনা বলেন তাহলে আমাদের অবস্থাটা কোনখানে গেছে এই অবস্থা থেকে ফিরে আসার জন্য নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই আর নবীর আদর্শের বাহিরে গিয়ে শান্তি দুনিয়ায় হবে না আখেরাতেও হবে না সহজ কথা বলে যাই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি সন্তান দিলেন কয়টি চারটি সন্তান দিলেন এক এক করে সবাইকে নিয়ে গেলেন কিন্তু এই সময় নবী আমার মুখখানি কালো করে বসে আছেন এমনি সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে আসো তাকে জানিয়ে দাও তার সন্তান আমি নিয়ে নিয়েছি কিন্তু তাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত পৃথিবীর কাউকে আমি দেই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমি সন্তান দেই নাই ঠিক আছে কিন্তু তার চেয়ে বড় নিয়ামত হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখির জামানার নবী পর্যন্ত যত উম্মত আসবে যখন হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে সেই দিন একমাত্র পানি পানি বলে মানুষরা চিৎকার করতে থাকবে সেই দিন পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবের হাতে দিয়েছি ইন্না আতাইনাকাল কাউসার ছোট্ট একটি সূরা নাজিল করে দুনিয়াবাসীকে জানাই দিলেন ও আমার বান্দারা জেনে নাও আমার হাবিবকে কিন্তু আমি কাউসার দান করেছি আর এই কাউসার যদি তোমরা আল্লাহর কাছ থেকে পেতে চাও নবীর হাতে যদি এই কাউসার পান করতে যদি চাও ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো হাসরের ময়দানে নবী অন্তত তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়ে দিবে হাউজে কাউসারের পানি কেমন পিরোজপুরের সাপ্লাইর পানি ফ্রেশ পানি মাম পানি এ কোনো পানির সাথে কোনো পানির তুলনা নাই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ একটা পানি আছে সেই পানির নাম হইল জমজম পানি এই জমজম পানির চেয়েও শত শত গুণ উন্নত মানের পানি আল্লাহর রাসূল সেই দিন হাউজে কাউসার তিনি পান করাইয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের মালিক বানাই দিলেন কাকে আপনার আমার বিশ্ব নবী নবীকে জোরে বলেন সুবহানাল্লাহ সেই পানির গুণাগুণ সম্পর্কে আল্লাহ জানাইলেন ও আমার হাবিব তোমার কোন উম্মতেরা আদমের কোন উম্মতেরা ইব্রাহিমের উম্মতেরা মুসার উম্মতেরা সেই হাসরের ময়দানে যখন পানির জন্য হাহাকার করবে চিৎকার করবে সেই দিন শুধুমাত্র তোমার হাতের পানি তারা পান করবে আর এই পানি পান করার ফজিলতে আমি আল্লাহ নবীর হাতের বরকতে ওই হাউজে কাউসারের বরকত এমন করে দিব 50,000 বছর পর্যন্ত ওই হাসরের ময়দানে হিসাবের ময়দানে সেই দিন তারা থাকবে কিন্তু তাদের আর এই 50,000 বছরে তাদের পানির তৃষ্ণা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই পানি পান করতে চাই সবাই হাউজে কাউসারের পানি পাওয়ার আশা করি আল্লাহ কবুল করুক সবাই বলুন আমিন শর্ত আছে চাইলেই পাওয়া যায় না দলের লোক হওয়া লাগবে কার দলের লোক হওয়া লাগবে নবীর দলের এই নবীর দলের মাপকাঠি দিয়ে দিলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সেই দিন হাসরের ময়দানে নবীর হাতের হাউজ কাউসারের পানি নসিব হয়ে যাবে নবী নবী বলি মোরা নবীকে চিনলাম না নবীর প্রতি দূরত পরি মগার নবীকে দেখলাম না সেই নবীকে দেখার আশা আছে
ربيعول أول মাস এসলে আসলেন 1000 বার দুরূদ শরীফ যদি পড়েন আর রাতে ঘুমাবার সময় যদি পবিত্র অবস্থায় আল্লাহর রাসূলের দেখা করার জন্য নিয়াত করে শুয়ে যান হইতে পারে বিশ্ব নবী সেই মুদা মদিনা মুনাওয়ারা থেকে আপনার আমার মাঝে মাঝে স্বপ্নের ভিতরে দেখা দিয়ে দিবে আমলটা করব তো ইনশাআল্লাহ এই দুরূদ শরীফ মানে মিলাদ শরীফ না ইয়া নবী সালামু আলাইকা না দুরূদ শরীফ হইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু বললেও দুরুদের হক আদায় হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী এক নয় দুই নয় 40 টি বছর অতিক্রম করলেন 40 টি বছরের ভিতরে গোটা আরব জাহানের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিল কি উপাধি আলামিন আমাগো বাড়ির দরের আলামিন না নবী উপাধি পাইলেন আলামিন কিন্তু এই আলামিন 40 বছরের মাথায় এসে যখন আল্লাহর রাসূল কিতাব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুমকুম ইয়া হাবিবি কামতানা